Oh, wow. What an iceberg. বিশ্বাস করেন আজকে আমার এতটা খুশি লাগতেছে মানে অকল্পনীয় খুশি আগে পাশের ভিডিওটা একটু দেখেন এরপর আমি কথা বলতেছি তুমি কোথায় রাইড করছো হর্স কার হর্স কার কোথায় আছো এই পার্কের নাম কি কি কাকে দেখতে পেলেন আর কার কণ্ঠ শুনতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে অবশ্যই সবাই বলবেন যে অপু বিশ্বাস আর আব্রাহিম হামখান জয়কে দেখতে পারছি আর কণ্ঠটা কার শুনলেন আগে বলেন সাকিব খান সুপারস্টার সাকিব খান যাকে আমিও অনেক খারাপ বলেছি বিশ্বাস করেন যখন এই যে অপু বিশ্বাসকে ছেড়ে ভুবলি এরপরে পূজাচেরি পর্যন্ত চলে গেছিল নিউজগুলো তখন আমারও খুব খারাপ লেগেছে তবে সাকিব খানের প্রতি যত অভিযোগ ছিল সব শেষ কারণ এখন অপু বিশ্বাসের মুখের হাসিটা একবার দেখছেন যে কত পরিমাণ খুশি অপু বিশ্বাসকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে খুশি যেন অপু বিশ্বাস পৃথিবীতে সবচাইতে বেশি সুখে আছে এখন অপু বিশ্বাস আমরাও যারা সাকিব এবং অপু বিশ্বাসকে এক হওয়ার জন্য অনেক অনেক সংগ্রাম করেছি বলা চলে তারাও অনেক খুশি এখানে কিছু কিছু কাল নাগিন আছে যারা এসে নাগিন নাগিন ডান্স দিবেন কমেন্ট সেকশনে তাদের জন্য কমেন্ট সেকশনটা পুরো ফাঁকা আছে আপনারা নাগিন ডান্স দিয়ে যান আর যারা আছেন এখন বলতে আসবেন অপু হিন্দু সাকিব মুসলমান এটা নিয়ে প্রবলেম তাদের বলবো যে আপনারা এত ধর্ম মানেন এই যে এখানে ভিডিও দেখতে আসছেন কেন আপনাদের মসজিদে থাকা উচিত ছিল ঠিক আছে যাই বলেন বন্ধুরা নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সাকিব অপু আব্রাহাম খান জয় একসাথে টমটম গাড়িতে ঘুরে ঘুরে পার্কটা দেখতেছে আর এই সেন্ট্রাল পার্ক দেখার সময় অপু বিশ্বাস আর আব্রাহাম খান জয় সামনে বসে আসে আর পিছনে থেকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে সাকিব খান একটা তালিয়া হতেই হবে তালি না হলে হয় বলেন তো বুবলি কিছুদিন আগে কি বলেছিল যে অপু বিশ্বাস আর সাকিব খানকে নিয়ে আমি এখন আর কিছু বলতে চাই না আমি আমার ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত যদিও কিছুদিন আগে ছেলের খরচের জন্য ভরণ পোষণের জন্য কান্নাকাটি করেছিল যে কাজটা কিন্তু অপু বিশ্বাস কখনোই করে নাই আর সবুরের ফল সবসময় মিষ্টি পায় তবে হ্যাঁ সাকিব খানের অবশ্যই উচিত যেহেতু সে সন্তান জন্ম দিয়েছে আব্রাহাম খান জয়কে যেরকম চোখে দেখতেছে অবশ্যই শেহজাদ খান বীরকেও সেই চোখে দেখবে কারণ ও একটা নিষ্পাপ শিশু ওর কোনো দোষ নেই তবে যার যার ভুলের শাস্তি তাকে তো অবশ্যই পেতেই হবে সব ভুল ভুলে আজকে আমি মহা খুশি আজকে আমি আনন্দিত আমি আজকে আত্মহারা অপু বিশ্বাস সাকিব খান আর আব্রাহাম খান জয় একসাথে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়াচ্ছে কবে যে দেখবো একসাথে ক্যামেরায় সাকিব খান লাইভে চলে আসছে তখন আত্মায় আরও শান্তি পাবো বিশ্বাস করেন আরও অনেক গুণ শান্তি পাবো আর যারা এই যে এগুলোকে নিয়ে নাগিন ডান্স করার জন্য আমার কমেন্ট সেকশনে এসে বলেন না নাগিন নাগিন আরও বেশি বেশি ডান্স দেন আপনাদের ডান্সে না কোনো কিছুই আসা যায় না আরও বেশি বেশি খারাপ কমেন্ট করেন আমার কিছুই যায় আসে না আপনাদের খারাপ কমেন্ট দেখার চাইতে আপনারা জানেন এই ভিডিওটা ফুল ভিডিওটা অপু জয় ফিল্ম প্রোডাকশন পেজে দেওয়া হয়েছে আমি কমপক্ষে ১০ বার দেখেছি ১০ বার আমার কাছে এত ভালো লেগেছে অপুদের মুখের হাসি আব্রাহাম খান জয় যে নাকি বাবা মাকে একসাথে খুব ভালো একটা টাইম কাটাচ্ছে এবং সাকিব খানের যে কথাগুলো বলতেছে ক্যামেরার বাহিরে খুব দারুণ আহ বস বস সাকিব খান না আমি ফ্যান এখন আমি তার অবশ্যই অপু বিশ্বাসকে ছেড়ে দেওয়ার জন্য সাকিবের উপর অনেক অভিযোগ ছিল কিন্তু নায়ক হিসাবে সে সুপারস্টার আর এখন বাবা হিসাবেও হান্ড্রেডে হান্ড্রেড হাজবেন্ড হিসেবেও সবাই ভুল করে সাকিব খানও ভুল করেছিল ফিরে এসেছে অপুতির কাছে আমরা সাকিব অপুর ফ্যান হিসেবে এতেই সন্তুষ্ট আর আমার মতো কে কে সকল সন্তুষ্ট আছেন তারা শেয়ার করে দিবেন আর যারা সন্তুষ্ট না নাগিন ড্যান্স দেওয়ার জন্য রেডি হয়ে আছেন তারা কমেন্ট সেকশনে চলে জানার ইচ্ছা মতো নাগিন ড্যান্স দেন আপনাদের কাজই নাগিন ড্যান্স দেওয়া ওকে নো প্রবলেম আমি খুব খুশি সাকিব অপু এক কবে যে এক ফ্রেমে দেখতে পারবো সেদিন আরও খুশি হব খুশিটা ধরে রাখতে পারতেছি না মনে হচ্ছে আরও বেশি বেশি লাফালাফি করি ডান্স করি তবে ভিডিওটা আমি আরও যে কতবার দেখবো তার কিন্তু শেষ নেই সাকিব খান আর এই অপু বিশ্বাসকে আর হলো জয়কে এই যে একসাথে একটা ব্লগে দারুণ ব্যাপার দারুণ কিছু বলার নেই হান্ড্রেডে হান্ড্রেড